আপনার কাছে কেউ সই করিয়ে নিয়েছিল? হ্যাঁ সই করিয়েছিলাম আমি। কি সই করিয়েছিলেন? আমি কাগজে সই করিয়েছি। সাদা কাগজে আপনাকে সই করতে বলেছে? প্রাক্তন আত্মসহায়কের পর এবার বিস্ফোরক জ্যোতিপ্রিয় মল্লিকের পরিচারক। অন্যদিকে রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমানকে এদিন আদালতে পেশ করে বিস্ফোরক দাবি করল ইডিও। কেন্দ্রীয় সংস্থার দাবি, সুদ ও সিকিউরিটি ছাড়াই জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও মেয়েকে 9 কোটি টাকার ঋণ দিয়েছিলেন ধৃত ব্যবসায়ী বাকিবুর। শনিবার দুপুরে ইডি দপ্তরে আসেন জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির পরিচারক রামস্বরূপ শর্মা। এই রামস্বরূপের সম্পর্কেই ইডি দাবি করেছিল। বাকিবুরের নিয়ন্ত্রণে থাকা তিনটি ভুয়ো কোম্পানির সেকেন্ড ডিরেক্টর এই রামস্বরূপ, যদিও এ বিষয়ে কিছুই জানা নেই বলে এদিন দাবি করেন বালুর বাড়ির পরিচারক। রামস্বরূপ শর্মার বিস্ফোরক দাবি, সাহেব সই করতে বলে লোক পাঠিয়েছিলেন তাই তিনি সাদা কাগজে সই করেছিলেন। আপনার কাছে কেউ সই করিয়ে নিয়েছিল? হ্যাঁ সই করিয়েছিলাম আমি। কিসে সই করিয়েছিলেন? আমি কাগজে সই করিয়েছি। সেটা জানেন না আপনি? কিসে সই করিয়েছে? কারা এসেছিল সই করাতে? তাদের চিনিও না, সাহেবের নাম করে বলেছিল আমি সই করি। সাহেব মানে? সাহেব মানে ওই দাদার কথা বলছিল। আমি কোম্পানির ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, আমার কিছুই জানা নেই। তবে আমার কেষ্ট করে ফ্ল্যাট আছে। না আমি লোন নিয়েছিলাম, লোন হিসাবে ধার করে নিয়েছি, সেটা আমি 5 লাখ টাকা শোধও করেছি। কার কাছ থেকে নিয়েছি? ওইটা সাহেবের কাছ থেকে। এদিকে শনিবার রেশন দুর্নীতিতে ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানকে আদালতে পেশ করে ইডি দাবি করে সুদ ও সিকিউরিটি ছাড়াই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও মেয়েকে 9 কোটি টাকা ঋণ দিয়েছিলেন বাকিবুর। রেশন বন্টন দুর্নীতি মামলাতে গ্রেফতার হওয়া বাকিবুর রহমান 9 কোটি টাকা ঋণ দিয়েছিলেন কোনো সিকিউরিটি ছাড়াই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রীকে এবং মেয়েকে। রেশন বন্টন দুর্নীতির কাণ্ডে যে কোটি কোটি টাকা দুর্নীতির কথা বলা হয়েছে তার সাথে এই টাকার কোনো রকম যোগসূত্র রয়েছে কিনা তা জানতে জেলে গিয়ে বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। এদিন ইডির তরফে সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি এদিন ইডির আইনজীবী দাবি করেন, ধান কেনার সময় ভুয়ো কৃষকদের নামে অ্যাকাউন্ট খুলে সরাসরি সরকারের টাকা আত্মসাৎ করেছেন বাকিবুর রহমান। সবাই করে কমে খেয়েছে, চারিদিকে বড় বড় সম্পত্তি, বাগান বাড়ি, রিসোর্ট, কোটি কোটি টাকা ব্যাংকে, সেখানে পরিচারক একটা ফ্ল্যাট পেয়েছে, ফ্ল্যাটটা ওর কাছে থাকলেই আমরা খুশি হব। সাদা কাগজে সই করিয়ে এদেরকেও হয়তো বিপদে ফেলবে, কিন্তু একেবারে স্পষ্ট কথাটা হচ্ছে দুর্নীতি আর দুর্গন্ধ গোটা তৃণমূল দলটাকে ঘিরে যেভাবে চলছে তাতে এই জ্যোতিপ্রিয় মল্লিকের আর একজন খুঁটি। প্রশ্ন উঠছে কি কারণে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও মেয়েকে 9 কোটি টাকা ঋণ দিয়েছিলেন বাকিবুর। এর আগে ইডির তরফে দাবি করা হয়েছিল, ধৃত বাকিবুর জেরায় জানিয়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে লোন হিসেবে তিনি 20 কোটি টাকা দিয়েছিলেন কিন্তু এখনও কোনো টাকা তিনি ফেরত পাননি। যদিও বিষয়টা তদন্ত সাপেক্ষ, এক বিচারাধীন, দুই কে কোথায় কি বলছে, কেন বলছে, কি জন্যে বলছে, এর পেছনে কোনো কারণ থাকতেও পারে নাও থাকতে পারে। 22 নভেম্বর পর্যন্ত ধৃত বাকিবুর রহমানের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাংকশাল আদালত। সুকান্ত মুখোপাধ্যায়, রঞ্জিত সাউ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।